2020-21 অর্থবর্ষ অনুযায়ী সিপাহী জলা ত্রিপুরা জেলা বিশালগড় ব্লকের অন্তর্গত গোপীনগর গ্রাম পঞ্চায়েত এলাকার দুটি অঙ্গনওয়াড়ি সেন্টার, কসবা গ্রাম পঞ্চায়েত এলাকার একটি অঙ্গনওয়াড়ি সেন্টার সহ এইভাবে বিশালগড় আরডি ব্লকের অন্তর্গত মোট 9টি অঙ্গনওয়াড়ি সেন্টারের মেরামতের কাজ সম্পন্ন করা হয়েছিল। অঙ্গনওয়াড়ি সেন্টারের এই মেরামতের কাজগুলো স্থানীয় ঠিকাদাররা কাজের বরাদ্দ পেয়ে রীতিমতো বিশালগড় ব্লকের নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে বিল জমা দেয়। কিন্তু আজ এক বছরের উপর হয়ে গেলেও ঠিকাদাররা এখনও পর্যন্ত তাদের কাজের সেই ন্যায্য টাকা পায়নি, যার ফলে ঠিকাদাররা বিশালগড় আরডি ব্লকের বিডিও সহ সিপাহী জলা ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলা শাসক এবং বিশ্রামগঞ্জ স্থিত সিপাহী জলা ত্রিপুরা জেলার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে যায়। কিন্তু সবাই ঠিকাদারদের সময়ের পর সময় বেঁধে দিচ্ছে, কিন্তু তারপরেও তাদের কাজের সেই ন্যায্য টাকা মিলছে না বলে অভিযোগ। অভিযোগ বিশ্রামগঞ্জ স্থিত সিপাহী জলা ত্রিপুরা জেলার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তাদের সেই কাজের টাকা নিয়ে বিভিন্ন তালবাহানা করছে বলে অভিযোগ। তাদের বক্তব্য, দপ্তরের কাছে যদি কোনো টাকাই না থাকে তাহলে কেন শুধু শুধু তাদেরকে দিয়ে অঙ্গনওয়াড়ি সেন্টারের মেরামতের কাজ করানো হলো। ঠিকাদারদের আরও অভিযোগ, এটা তাদের সাথে রীতিমতো দপ্তরের প্রতারণা করা হচ্ছে। তাই ঠিকাদারেরা নিরুপায় হয়ে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে গোটা ঘটনাটি তুলে ধরেন এবং সিপাহী জলা ত্রিপুরা জেলার জেলাশাসকের কাছে দাবি জানিয়েছেন। জেলাশাসক যেন খুব শীঘ্রই তাদের কাজের সেই ন্যায্য পাওনা টাকা মিটিয়ে দিতে ব্যবস্থা গ্রহণ করেন। কি কারণে ডিএফও বসে আসলেন আজকে? আজকে আজকে নতুন না, আজকে এক বছর যাবৎ ওই ডিএফও বসে থেকে বিশালগড় ব্লক অবধি এক বছর যাবৎ ধরাইতেছি। গত এক বছর আগে আমরা আমাদের গোপীনগর গ্রাম পঞ্চায়েতে বিশালগড় ব্লকের অধীনে গোপীনগর গ্রাম পঞ্চায়েতে অঙ্গনওয়াড়ি সেন্টারে কাজ করেছিলাম প্রায় 2 লক্ষ টাকার। তো আমরা কাজ করছি, নিজে শ্রম দিছি, নিজে লেবার হিসাবে কাজ করছি কইরা সেরা আজকে এক বছর যাবৎ বিশালগড় ব্লক বিশ্রামগঞ্জের ডিএম ধরাইতেছি। আমরা এক বছর যাবৎ আমরা কাজ করে আজ অব্দি কাজের টাকা পাইছি না, প্রায় 2 লক্ষ টাকা। কতজন লোক আপনারা মানে যারা টাকা পাইবেন কতজন? আমরা তো প্রায় লেবার টেবার মিললে প্রায় আমরা প্রায় 20 থেকে 22 জন লোকের টাকাটা পাবো। যখন বিডিও বা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে গেছেন তারা কি আশ্বাস দিছিল? তারা তো কইছে যখন কাজে বিল জমা দিছি আমাদের রিসিপ্ট কপি আছে, কইছে 15 দিনের মধ্যে টাকাটা দিব, কিন্তু এখনো পর্যন্ত দিছে না। না, আজকে এক বছর হয়েছে এখন অব্দি টাকাটা পাইনি, এই কারণে দৌড়াইতেছি, প্রত্যেক মাসে 2-3 বার আসতেছি। তো আজকে কার কাছে আসিলা? আজকে এডিএম স্যারের কাছে, গত আগে 2 দিন আগে গেছি, আজকে ডিএম স্যারের সঙ্গে দেখা করাম ভাবছিলাম এবং আজকে দেখা করতে পারছি না। কিন্তু আমাদের মানে আমরা আশা যে ডিএম স্যারের লোক দেখা করলে মনে হয় আমরা টাকাটা পাই এলাম, এই আশা আইছিলাম, কিন্তু স্যারের লোক দেখা করতে পারছি না। আপনাদের এখন কী দাবি? আমাদের দাবি যাতে ডিএম স্যার বা এক্সিকিউটিভ স্যার যারাই আছে, উপর মহলে যারাই আছে, তারা যাতে আমাদের মানে যথাযথ সম্ভব আমাদের টাকাটা এর মধ্যে দিয়ে দেয়, না হলে তো আমরা গরিব মানুষ, আমরা তো টাকাটা না পেলে তো আমরা তো কষ্টে আছি, কাজ করছি টাকাটা পাইতেছি না, বাজারের কাজ লোকে নিয়ে কাজ করছি তারাও পাইতেছে না, এটা নিয়ে একটা প্রায় ঝামেলার মধ্যে চলছে। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি গোপীনগর কলকলিয়া। আপনার নাম? সঞ্জিত দেবনাথ। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।